মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনোর ওপর পড়তে হবে অন্যথায় তারা জাহান নামে যাবে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আরও বলেছেন ভ্রু ওপর উপর লানত বিজ্ঞান বলে ভ্রু হল চোখের সুরক্ষার জন্য ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগল হতে পারে অথবা মৃত্যুবরণও করতে পারে রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার ব্রকাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ঠোঁট দাঁতের মাড়ি আঙুল কালো হয়ে যায় যৌনশক্তি ও ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তিও কমে যায় রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি দুই পয়েন্ট তিন হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে রাসূলুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডানকাত হয়ে ঘুমাতে বিজ্ঞান বলে ডানকাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা গোফ ছেটে ফেলো এবং দাড়ি রাখো বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার ফুসফুসের ইনফেকশন এবং চল্লিশের আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে আল্লাহ সুবানাহু আহু বলেন আর ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ বিজ্ঞান বলে পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের আর ব্রেনকে এমনভাবে চার্জ করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয়